প্রথম টি টোয়েন্টির জন্য ভয়ঙ্কর একাদশ ঘোষণা, কঠিন বিপদে আফগানিস্তান। দর্শক, সামনেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ, যেই সিরিজের জন্য ইতিমধ্যেই একাদশ ঘোষণা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে ওয়ানডে দলের শক্তিমত্তার দিক থেকে টি টোয়েন্টিতে আরও বেশি ভয়ঙ্কর আফগানিস্তান, কেননা পরিসংখ্যান বলে গত কয়েক বছরে নয়বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে ছয়টিতে জিতেছে আফগানিস্তান আর বাংলাদেশ জিতেছিল মাত্র তিনটিতে। অন্যদিকে টি টোয়েন্টিতে দুর্বল বাংলাদেশ আবার সাকিব আল হাসানের নেতৃত্বে বেশ সফল, কেননা সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে টাইগাররা, এমনকি নাকানি চুবানি খাইয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও। তাই তো ধারণা করা হচ্ছে আগের একাদশেই খেলবে এই সিরিজেও। তবে একটি পরিবর্তন দেখা যেতে পারে, সেটা হলো শামীম হোসেন পাটোয়ারির জায়গায় খেলাতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। তো দর্শক, ওয়ানডেতে সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ কি পারবে টি টোয়েন্টিতে হারের বদলা নিতে? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।